দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল চার আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ডক্টর শাম্মী আহমেদ মনোনয়ন ফর্ম জমা দিয়েছেন। দুপুর আড়াইটায় উপজেলা সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার সুদীপ্ত কুমার সিংহের কাছে মনোনয়ন ফর্ম জমা দেন। এ সময় উপস্থিত ছিলেন হিজলা উপজেলা আওয়ামী লীগের সভাপতি সুলতান মাহমুদ টিপু সিকদার, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি নজরুল ইসলাম মিলন সহ আরও অনেকেই উপস্থিত ছিলেন।